আমরা এখন আছি অযোধ্যার সব থেকে উঁচু জায়গা উসুল ডুঙরি থেকে, যেটা পর্যটকদের কাছে সানরাইজ পয়েন্ট বলে বিখ্যাত। আমি এবং আমার বন্ধু বিজয় আমরা এসেছিলাম সেই উসুল ডুঙরি দর্শনে। অনেক পথ পেরিয়ে অযোধ্যা থেকে প্রায় 6 কিলোমিটার রাস্তা, খাড়া পথ এবং চারিদিকে যে অনুপম প্রাকৃতিক দৃশ্য আমরা অনুভব করছি। এখন হয়তো সকাল নয়, কিন্তু বিকেলের এই পড়ন্ত রোদে আমরা যে স্বর্গীয় অনুভূতির এখানে আভাস পাচ্ছি, সত্যি পৃথিবীর যে কোনো সৌন্দর্যের কাছে এই সৌন্দর্য ম্লান হয়ে থাকবে। আশেপাশে আদিবাসীদের ছোটোখাটো ছড়ানো ছিটানো গ্রাম, পাহাড়ের মাঝ দিয়ে দেখুন কি সুন্দরভাবে ছুটে গেছে আঁকা বাঁকা খাড়া রাস্তা। আর দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড় হচ্ছে পার্ডি অঞ্চল থেকে যে আমরা গজাবুরু বলি সেই পাহাড়, এবং আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গোর্খাবুরু, সেটাও কিন্তু এখান থেকে দৃশ্যমান হচ্ছে। আর আমরা যার উপরে দাঁড়িয়ে আছি সেই ওয়াচ টাওয়ার থেকে সদ্য নির্মিত হচ্ছে, নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, এবং আরসা অঞ্চলের যেদিক থেকে সেনাবনা সেই দিক থেকে এই পাহাড়টার কি নাম গজাবুরু, সেই পাহাড়টাও কিন্তু এখান থেকে দৃশ্যমান হচ্ছে। এবং দেখুন কিভাবে পাহাড়ের উপত্যকা এবং গ্রামবাসী মিলেমিশে একটা কি দারুণ পরিবেশ এখান থেকে আপনারা পেতে পারেন। নিচে গ্রামবাসীরা এসে তাদের গবাদি পশু এখানে পশুপালন পশুচারণ হচ্ছে, ক্রমশ সন্ধ্যার যেরকম দিন গণিয়ে দিন কমে আসছে, আলো কমে আসছে, মানুষজন গ্রামের পথ হচ্ছেন, তাদের ছাগল গরু সব কিছু নিয়ে বাড়ির পথ নিচ্ছেন। আমরা উসুল ডুঙরি পাহাড়ের উপরে আছি, যদিও মনে করা হচ্ছে যে গাছপালা কমে আসছে, কিন্তু তবু এই অঞ্চল থেকে যে একটা অনবদ্য ভিউ আপনারা পাবেন সেটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি। যদি অযোধ্যা যেটা আমরা হিলটপ বুঝি, সেখান থেকে 6 কিলোমিটার আপনারা পুনিয়া শাসন হয়ে যে রাস্তা এসছে সেখানে 6 কিলোমিটার এলেই এই উসুল ডুঙরির কাছে পৌঁছাবেন। সকলকে আমাদের শুভেচ্ছা, সকলে ভালো থাকবেন।